ও হরমাই আগতে বথুগা হৈছি হে ও বিয়া গেল না বিয়ার পানি পড়ি গতে হাউজা ধরা রুয়া হে হৈছি হরমাইৰ কথা মোৰ আগত কোন থাকিব মই বেয়া পাও ও নহয় দে ভালৰ ভালটো তো কবা লাগবই দে শুন দেখাতাৰ লগত মস্ত আজা তাকে গেলি আহতে মাংস নে কি হয় মেডাম পুরা কমিশন খাই ডেকাৰ ওপৰ চকু ৰাখিবা মই আপোন পৰ কাকু চিনি নাপাওঁ বেছি কৰিলে হিৰু ডেকাকো মই বেলেগ এটা ঘৰ লওঁ দে তোর ইচ্ছা মোর কবলগিয়া একো নাই তো এটা কিয় তেনে ব্যবহার করছো বারো সি সিমানরে যোগ্য দেউতা তার অবস্থা তো মই সব জানো দেউতা মোক বুঝাব না লাগে ইয়ে ইয়ে মন্ডল খুড়া আপনাক মরার কথা কবা নালগিছিল হই দে মনটুত মই বিরাট দুঃখ পাইছো জানা না পাবো তো আমারো মাইডিয়ার ঘরতে নাহে ময়ো কম দুখ পোৱা নাই এনে কথা কবা নালগে সব মইনা মানুহ এনেই মালতী হয় দক কোক যায় মই কামত ধৰোঁগে দক কৰবি দে পাছত বহু সময় আছে অ নহয় খুৰী কামখিনি সোনকালতে কৰোঁ দেৰি হলি মই আৰু খং কৰব না কথা পাতি ভাল লাগছি এ আপোনাৰ মহিমা বুজবাই নৰিয়ে খুৰী সিদিনাক গেলি কৈ আছিল ও কামত দাদে বেলেগ কথা নাপেটবি ইটা আৰু কথা পাতি আছে আৰু নাওমান পিছুক গেলি মোক মেলকি বুলি গালি পাৰব এই কি হলো তই এতিয়ালৈকে কামত ধৰাগে নাই যে ও খুৰা আপুনি কিন্তু খুৰীক মৰাৰ কথা কৈ মস্ত দুখ দিছি খুৰী মোক তাকে কৈ আছে ও আপোনালোকে কথা পাতক মই কামত ধৰো দক নলি আৰু এইফালে ভেলা ভাতি দিব না কি হে তই মালতীৰ লগত শেহপকা মহলা মাৰি আছে কথাৰ হে এতিয়া বুৰ্বক বুলি ক'লেও পাবা বেয়া কথা খাই মই তোমাক কোৱা নাছিলো নহয় ডেকাক কৈছিল মানুহজনী নাথাকিলে মানে নিসংগ জীৱনটো কষ্টকৰ বুলি তুমিয়ে ক'লা মই দুষ্টিক সান্তনা দিবৰ বাবে সেইষাৰ কথা ক'লো হৈৰা দুষ্টিৰ জীৱনটো কম দুখৰ নাই প্ৰেমলতাৰ কথা ভাবি ভাবি দুখ কৰি থাকে বুলিহে মই এষাৰ কথা কৈছিলো তেহেঁতনি কথাকে ক'লি হয় কোৱাৰ চান্স দিছা হ'বলা সেইগিলা কথা ক'লি হে অলপ চকুত টিপ মাৰি দিবা লাগে অ সেইখিনিও নাজানে না আপুনি হ'ব দিয়া আজিৰ পৰা সেইটোকে কৰিম এতিয়া মোক চাহকাপ দিয়া হ'ব দক আনো অ' ছাৰ কৰিবলৈ যায় নেকি কি কৰিবলৈ যায় নেকি এইটো সময়ত মই সদায় স্কুললৈ যাওঁ হয় হয় মানে মই স্কুললৈকে আহিছিলোঁ পিছে মই স্কুললৈ যোৱাত অকণমান পলম হ'ব বেয়া পাব নেকি ভাল পাবওতো নোৱাৰিম চুতীয়া কাৰণ আজি মই আপোনাৰ ক্ষেত্ৰত যদি শিথিল হৈ যাওঁ অহাকালিলৈ আকৌ বেলেগ এজনৰ ক্ষেত্ৰতো শিথিল হ'বলৈ বাধ্য হৈ যাম কিন্তু আপুনি যায় ক'লে মই এপাক থানালৈ যাব লাগিছিল ছাৰ থানালৈ যাওক দেৰি হ'লে আপুনি ছুটি লৈ ল'ব কিন্তু হঠাৎ থানালৈ মানে বুধেশ্বৰ মানে বুধেশ্বৰ শোকাধাৰ কিবা সম্ভেদ পাইছে নি মানে তেওঁ যে কোনোবাই অপহৰণ কৰিছে বুলি ওলাইছিলে কিবা আপুনি গম পাইছে নি নহয় ছাৰ যোৱা ৰাতি বুধেশ্বৰ আহি ওলাইছেহি অহ মাই গড হওক দিয়ক ওলালহি যে পিছে এটা কথা নহয় চুতীয়া ইমান দিন মানুহজন আছিল ক'ত মানে ছাৰ সেইবোৰ বহুত কথা আপোনাক লগ পালে কম দিয়ক চাম আহোঁ যাওক 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 পিছে হেৰি চিন্তা কৰিব নালাগে দেৰি হ'লেও মই কিবা এটা মেনেজ কৰিম দেই হ'ব যাওক কইনাটো দুখোন ভাল হে বুধে বাবাই আৰু কিয় নাৰখা হৈছে ভাল মানে এইবোৰ বহুত কাহিনী বুজিছে এইজনী ছোৱালী দ্বিতীয়বাৰ এইখন ঘৰলৈ অনা কোনো ৰাস্তাই নাই বুধেৰ গাত দুখ নাই নহয় এক পাতালৰ বাজনা নুঠেহে এনাই শুনা ৰাপি তোক কষ্ট দিলি বুধে বাবাৰ মস্ত পাপ হ'ব খুৰীদেউ আপোনালোকে কথাবোৰ একো নাজানাকৈ এনেই কিবা কিবি বলকি থাকে তাই মোৰ লগত কি কৰিছে মইহে জানো এনাই গতাই তইহে জানা আমি আকৌ নাজানো মোৰ এতে থাকবা খুজিছা যদি তাইক আনি ঘৰ সোমাবি নহ'লে অলে যাবি তোর দরে নিষ্ঠুর বস্তু এটা এতে নাথকিলেও আকো নহ
মালতী, এ মালতী, এগুলা কি কাণ্ড কচ্ছা? কি হে কাহিগান চাচোন কি কচ্ছা? কাহিখান দেখছো রব, কোনবাই কিবা ফাটা ফুটা হল নাকি? ফাটা ফুটা একো নাই, কি কচ্ছা চাচোন? কি হয়েছে খুড়ি? মধু শুনাকুয়ে ধরবা পারা নাই, এখানে ইত্যা ধুই নানছিলি? এখানে ধুলু না কি বা ধুলু গমে নাপলো হে। ও এনে আন কাহি দুখান ধুসলু, কিন্তু ইখানে ধুইছিলি? ধুসলু? এইটা কখন কাহিখানোর কি হল? একলা কি দেখা পাইছা? হা কি হে খুড়ি? সাবন হে জয় নেই। হাও, আপনি মোক দখাবা কে আনলা? আখলা মানে নানলাক কে? তুই মোক অর্ডার দিবা নাইভি দে মালতী, এখন আগে ধুই থই দিবি, আর কাম করলি ভালকে করবি, পালা মারি কাম নকরবি। এটা তো তোক মই দুই এখার কথা শুনালি, তুই তো কবিয়ে হে মন্ডেল নি রক রককে হে কথা শুনে থাকে, আর একলা কাম দেখলি মই মনে মনে থাকবা নরু দে। আর মালতী, তোক মই বিনা পয়সা একসাথে থাকা নাই, তোক মই মাহে মাহে পয়সা দিছি, কাম গেলা ভালকে করবি। হাও খুড়ি দুখুন মোক বহু কথাই শুনে গেল। ও খুড়ি, খুড়ি কি হলে? আপনি তো মোক বহু কথাই শুনে গেল। কথা কইছু একো কথা শুনো নাই? কাম করা রই 2000 টাকা দিছি। অ দিছু তো? কাম করে দিছু। অ দিছা? 2000 টাকা দি ফেলে আপনি মোক কথা শুনাবা নরে নয়? ইমানে যদি কথা শুনাবা মন আছে তেতিয়া আলি 500 টাকা দিব, যিমান কথা শুনাবা ইচ্ছে আছে শুনে থাকব। হা তেইতে বুধে বাবা খানিক কথা শুনালো, মোর গতাই মস্ত খং উঠি গেছি, পেশাত থাকা মানুহ না পটককে খংটো উঠি যায়। বুধে বাবাই কিবা বয়া পালাক নাকিন হে? বলে দিয়ক হে, সি কথা শুনারে যোগ্য। ও আপনালোকে বয়া নাপলি হল, কিবা যদি কথা শুনাইছো নিজস্বলি বুলিয়ে শুনাইছো দক। কি কথা কয় হে? বুধে গালি পাইলে মই বেয়া পাম, কিবা বেয়া দেখিলে দুইশ্বৰ লগাই দিব, মই অকণো বেয়া নাপাওঁ। মাইরবা নরে রবসুন, আজিকালি নিজের পেটর চলিকে মাইরবা নরি, বেলেগ চলিক আর মারব না। মোর নিজের পর নাই, ভুল দেখিলে টেপেস টেপেস চড়াই দিম বাপেকে। বুধে বাবা জিতিরি তোক নারখা হয়েছি, আপনি দুইশর বৌহে দিছি না? সেটু গন্ধগুলিয়া কিস পিছত কম দিয়ক। কখসুন কক, মোর গতাই শুনবার মন গেছি। এতিয়া নেলাগে দিয়ক, বুধে ভিতর আছে শুনিব, পিছত কম দিয়ক। তে হব ন, মনত করে কব হলে মই গতাই পার হে যাও সব কথা। ও মই মনত করে কম দিয়ক। ও আরো একটা কথা রব, বুধে বাবা জি আইছি খবর তো থানা দিছি না? বুধেক বাবাই কইছি হি না যায়, খবর তো থানা দিবা লাগছি। তাকে বাবাক কলু বলু স্কুলে যাওতে খবর তো দি যাবি। ও মাস্টার বাবাই থানা যাবা নরে দক। কি এ থানা জনাইছিল? এতিয়া বুধে অহা খবর তো নিয়মতে সিহে থানা জনাবগে লাগে। হি নরে দক। কিয় থানাক গেলি তাক লকাপত ভরে থব। কিয় বাবাক লকাপত ভরাব? হরমাই আইছি, ও তাইর গতাই মাস্টর বাবাক গেলি মস্ত হং। ও মই দালি বউ হে থই আইছু রব, আপনি বহ। গরু ছাগল সদি মোক গেলি চলিছো আরম্ভ করছি, কোবার হাবি লঙ্কা চলি খালি বুলে চাবাক দে। গরু হলি বাই আপি হলি চাই, উপমা চ গরু হলি বাই আপি হলি চাই, আমি তার মানে গরুত কে অধম? হেতু কথা নহয়, নয় নয় দা হয়, আজিকালি হেগলা দিন নাই হাপি, আপি চলে কিমান হে অজ্ঞান করলি নব, আজিকালি আপা আর আপির মাঝত একো ডিফারেন্স নাই। নাই তো দে, মইনো কথা কা বলি কলুয়ে, আমার দিনত আপি জন্ম পাওতো পাপর কথা হে নাছিল, ইফলে না যাবি রাজার ঘাট, ইফলে না যাবি রানীর ঘাট, মুঠতে মাই আমি বহু বান্ধ ডাঙার হইছুয়ে, তুহুন তো ইতা বহুত খুলা পাইছা, সেই কারণে তো বহু আপি তা অধাচারি হইছি। হব দা, তুমি বিরত ভাষণ দি থাকো, কথা সথাই নষ্ট হয়ে যায়। মিছা কথা ক নাই দে, গোসলি তুই কি করে? কবাত কোম্পানি চাকরি করে, সাব হইলে মই ডাইরেক্ট কম। কি কবি? এই গাড়ি মই যত নাই, অ ঢকা সিস্টেমত থাকে যদি বিয়া হম, নলে মোক চাই লাভ নাই বুলি কম। হা কি কয়ে নাক কাটি গোয়ালি,
কিহে এ তন্থ সারৰ খবৰ কি আই না মারা গেলাই হেই কৰ কি কৈহে দেখাদা নহয় আই তই জন ফোন চোন কৰা শুনাই নাই ঔষধৰ ওপৰত চলি থকা মানুহ না কিবা হেৰিং টিৰিং হলে মারা যাব ভাই মুখত যিহে তাকে কিয় বকেহে দেখাদা সারৰ কথা হিংকে কলি মোৰ কিন্তু মস্ত খং উঠে সাৰ মাদ্ৰাজক বেছি চেকাব হে চাও মোৰ অনুমান শুদ্ধ ফুলবা নৰে সাৰৰ যি টান বেমাৰ এটা আছে সেইটো খাটাং টান বেমাৰ হলিয়ে মানুহে মাদ্ৰাজক যায় বুলি ভাবিছি নাকি বজ্রপাতত নমলি চাৰ্জি বেমাৰত নামৰে সেইটো খাটা মই অহাৰ লগে লগে ওলাই যাব নালাগে তুমি মোৰ ক্ষেত্ৰত কাৰা দে হৈছে দেহৰমেয়া যাওয়ে আলি ও অজিতৰ দোকানৰ পৰা আনবি মোৰ তামোল বুলি কবি অজিতৰ দোকান বন্ধ হলি বৰ্মৰ তাৰ পৰা আনবি মুঠতে যাত্ৰাৰ পৰা আনা আগ টুকুৰা গেটাছ দিবা কবি অ গেটাছ দিবা লাগিলে হৰেণ উত্তকে যাব লাগিব যাওক খুৰাদেউ কৰবালে যায় নেকি থানা পৰা আহোগে কিয় এৰো তই যিহেতু নাযাওঁ ময়ে যাবগে লাগিব নহয় অ মই নকৰা কামবোৰ তাৰমানে আপুনি কৰিব অ তই নকৰা কাম মই কৰিব লাগিব কোনে কৰিব ঠিক আছে কাইলৈ পৰা মই তেনেহলে স্কুললৈ নাযাওঁ আপুনি মোৰ ঠাইত স্কুললৈ যাব ঠাট্টা নকৰিবি দেই কান্তলীয়া পাবি কিন্তু হা মই স্কুললৈ যোৱা নাই কাৰণে ঠাট্টা কৰিবলৈ আহিছো ঠাট্টা নাই কৰা মই নকৰা কামবোৰ আপুনি কৰিম বুলি কোৱাৰ কাৰণেহে ক'লো মই বুঢ়া মানুহ তহঁতে মোক ৰান্ধি বাঢ়ি খুৱাব লাগে মই নোখোৱাকে নমৰো কিন্তু দেই এতিয়া থানাত গৈ খবৰটো তই দিব লাগে নিদিয় মই দিমগৈ গৈ পুলিচে লকআপত ভৰাই থব চাব মই খাতি নকৰোঁ শৰমায়েহে অফিচাৰ অ মাজে মাজে যাই মই সুসেনৰ খবৰ লৈ আহোঁ দে কোনে সুসেন হা ভাই ৰমেন বিপিন হাৰ ভায়েকে হেমেনৰ ভায়েক কি হৈছে তাৰ একো হনাইহে মস্ত ভাল চলিহি কম ভাই মাটি বেচা পইচা জমা থৈছি ডাবুল লাভ দিব বোলে আই বাপাই মস্ত বৈয়াকে ঠক খাইছিহে ইটা লাভো নাই মূলো নাই আই হৈ অ মস্ত দুখ লাগে মস্ত সাধা চলিহি অ খুৰী মই গেলো দক কাম গেলা শেষ হল কেতবাই শেষ কলৰ পাৰৰ বাচন কেইটা ধুলি না থৈছো যা তেতিয়া হলি কালি আহিবি আকৌ দুখোন বন্দোবস্তই নকৰিলা হা ইমান দিনে তই বন্দোবস্ত নকৰাকে কাম কৰি আছা নাকি কিয়ে নাম তা দেখুৱে গজমুৰি খুৰীৰ লগত তাতে বহি থকা দেখা পাই থকে মোৰ এটা পুৰণা কথা মনত পৰি মস্ত খং উঠি গেল কি কথাই কয়ে মাছ বাচাওঁতে খুৰী মোৰ হাতখন কাটি দিলাক মই ঘৰত যাই কলো ও খুৰা খুৰী মোক এই কামাৰ মাৰিলাক আপনি আহি ফেলে খুৰীক লগে নেচি সেই কথাটো মনত পৰি মোৰ এতিয়া মস্ত খং উঠছি কি নুপুৰণা কথাগিলা খচৰি থাকাই মালতী মনে মনে থাক কালি আহিম না মানে কালি আহিব লাগব না হা লাগব তো আইভি দুই হাজারে দে না আরে হাজারে দে আকো নজনা লাগ দুখুন জি দে দিব দুই হাজার দিলি কিন্তু কথা শুনাব নরে কথা শুনালি আরে হাজার দিবা লাগব দেখ সবাই তাইর কথা আবরা ভাউ ধরি ধরি খালা মস্ত বদমাস হইছি হে তাই কামত লতপত হলি ভাই এক আখা দুই আখার কথাটো শুনাই যাব হই না নাই তুমি কসু হই রবা পাঁচশো জাগাত এক হাজার করি দিবা ও গালির লগতে মারার বন্দোবস্ত তুও করি লবা পারবা আইজনী ভালে আছা চিনি পোৱা নাই মোক পাইছো কওকচোন কিয় আহিল তোমাৰ খবৰ এটা ল'ম বুলি আহিলো অ ভালে কৰিছি দক ডেকাদা মাজতে লপলপাই নাথাকিব আপোনাৰ কি কথা আছিল কওক তোমাৰ খবৰ এটা ডিউটিৰ আৱৰত মই এইবোৰ কথা ভাল নাপাওঁ আপোনাৰ কি কাম আছিল সেইটো কওক মাজনী তুমি মোক এনেকুৱা ব্যৱহাৰ কিয় কৰিছা আপোনালোকৰ লগত মই ইয়াতকৈ বেয়া ব্যৱহাৰ কৰিব লাগিছিল
পিছে বুঢ়া মানুহ বুলি সন্মান সহকারে কথা পাতিছো। কি কামত আহিছিলে কক, আৰু যদি একো কাম নাই যাব লাগে প্লিজ। ডেকা, বুঢ়েশ্বৰ যে হেৰাইছিল সি আহিল, খবৰটো দিলো, আহোঁ। এই বুঢ়া মানুহটোক কিয় ইমান বেয়া ব্যৱহাৰ কৰিলা শৰ্মায়া? নাজানো, এই পৰিয়ালটোৰ সদস্যবোৰক দেখিলে মোৰ গাটো বিচাই টকা দি থাকে, খঙে চুলি ৰাগ পায়। অ' বৰলা, ক শৰ্মাই ইয়ালৈ আকৌ আহিছে নেকি? অ' সেইবোৰ কথা খবৰ ৰাখিবলৈ, মই কিবা কাম বন নোহোৱা মানুহ নেকি? কাম কাজৰ মাজতে খবৰ অকণ কৰিছনে নাই? সময় পোৱা নাই। ৱাই, শৰ্মাই আহিছে অথচ তই ফাল্টু কথাবিলাক মোক কৈ নাথাকি। শৰ্মাই কথা মোৰ কাৰণে ফাল্টু, তোৰ কাৰণে যদি গুৰুত্বপূৰ্ণ কথা তই খবৰ কৰি আহিবি। যাম দুই এদিনতে। এতিয়াই যা, আজি খুৱাই দিয়ক পঠিয়াইছো। কি? অঁ, মই অহা খবৰটো ফৰ্মেলি দিব আৰু শৰ্মায়াৰ খবৰো ল'ব। তই দেউতাক থানালৈ কিয় পঠিয়াইছো? গ'ল আৰু, দেউতাই যদি থানাত কিবা অপমান পায়। খুৰাদেউক কোনে অপমান কৰিব থানাত? থানাত তোৰ খুৰাদেউক অপমান কোনেও নকৰে, কিন্তু এই মিহিৰাম চুতীয়াৰ দেউতাকক থানাত অপমান কৰিবলৈ শৰ্মায়া আছে। খুৰাদেউক? দেউতাক যে শৰ্মায়া অপমান কৰিব এইটো খাটাং। কি দোষত? এই মিহিৰাম চুতীয়াৰ দেউতাক হোৱাৰ দোষত। তই তৎক্ষণাত যা। ক'লৈ? থানালৈ যা, দেউতাক লৈ আনগৈ। মই কি কৈ আছো তই শুনিছ নাই? তই যা। অ' বৰলা, তই এইবোৰ জেদ ভাৱ পৰিহাৰ কৰি পুনৰ শৰ্মাৰ লগত আগতে তই জয়শ্ৰীক লৈ আনচোন, শৰ্মাৰ কথা পিছতো ভাবিম। এতিয়া যা। আমাৰ বুধে বাৰু সেই একেটাই হৈছে। অ বুধে, এই চববোৰ এৰ আৰু কেইটামান সিজা গেজা নিজে ৰান্ধি নিজে খাওক, মোক সেইবোৰ লেঠা নাই। এটা কথা কিন্তু দাদা, বেয়া নাপাব মালতী ডাঙৰীয়ানী, আপুনি কিন্তু মানুহৰ পাৰ্চনেল লাইফত বৰ ইণ্টাৰফেয়াৰ কৰে। থেই, ভাতকেইটা ৰান্ধি খাবা কওঁতে কিবা বোলে ইণ্টাৰভিউ কৰা হ'ল, কিবা ইণ্টাৰভিউ কৰা হ'ল ভগৱানেহে জানে।